আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের জীবনে খুবই দরকারি। তাই বিষয়টি ভালোভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে আমার স্বামীর মিলনের ইচ্ছা একেবারেই কম, আমি তাকে যতই আদর করি না কেন সে উত্তেজিত হয় না এবং তার অঙ্গ শক্ত হয় না। এখন আমি কি করতে পারি? যদি আমাকে জানাতেন খুবই উপকৃত হতাম। বোন, আপনার মতো এই প্রশ্ন অনেকেই করেছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, একজন পুরুষের কতটা শুক্রাণু উৎপন্ন হবে, কতটা উত্তেজিত হবে এবং কতক্ষণ সময় সে মিলন করতে পারবে, এই সব কিছু নির্ভর করে তার শরীরে কতটা উত্তেজক হরমোন আছে তার উপর। আর যদি কোনো পুরুষের শরীরে উত্তেজক হরমোন কম থাকে বা উৎপন্ন কমে যায়, তাহলে ওই পুরুষকে আপনি যতই উত্তেজিত করার চেষ্টা করেন কিংবা উত্তেজিত জিনিস দেখান তাতে কোনো লাভ হবে না। একজন পুরুষের বিভিন্ন কারণে এটা কমতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হলো বেশি বেশি ধূমপান করা এবং যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, ঘুম কম হওয়া, খাবার দাবারে অনীহা, অতিরিক্ত টেনশন করা, উত্তেজক হরমোন কমার ক্ষেত্রে এগুলো হচ্ছে অন্যতম কারণ। তাই আপনার পুরুষ সঙ্গীকে পারফেক্ট করে তোলার জন্য আপনার দায়িত্ব হচ্ছে তার দিকে সবসময় খেয়াল রাখা। সে যদি কোনো বিষয়ে দুশ্চিন্তায় থাকে তাহলে তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করার চেষ্টা করা। ওজন বেড়ে গেলে সে যেন সেটা নিয়ন্ত্রণে আনতে পারে সে বিষয়ে তাকে সাহায্য করা। অধিক ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে সেগুলো থেকে তাকে বিরত রাখা এবং তাকে উৎসাহ প্রদান করা। একজন মহিলার যদি এই উত্তেজক হরমোন কম থাকে তাহলে কিন্তু একজন পুরুষ চাইলে তার সাথে মিলন করতে পারে, কিন্তু একজন পুরুষের যদি এই উত্তেজক হরমোন অনেক কম থাকে বা না থাকে তাহলে একজন নারী চাইলেও পুরুষের সঙ্গে মিলন করতে পারে না। কারণ উত্তেজক হরমোন না থাকলে পুরুষের অঙ্গ দাঁড়াবেই না, তাই স্বাভাবিকভাবে একজন নারী চাইলেও এটা করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য আপনার স্বামীকে দুধ, কলা, মধু, খেজুর এ জাতীয় খাবার নিয়মিত খাওয়ান, যাতে করে তার শরীরে উত্তেজক হরমোন বৃদ্ধি পায় এবং সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ও আপনাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে। আর রাতে যে সময় বিছানায় যাবেন সে সময় আপনার স্বামীর যে সকল অঙ্গ আদর করলে সে বেশি উত্তেজিত হয় সেসব অঙ্গে আদর করুন। যেমন অনেক ছেলেদের কানে, ঘাড়ে, গলায়, বুকে এবং অন্যান্য যেসব জায়গায় আদর করলে সে বেশি উত্তেজিত হয় সেসব জায়গায় আদর করুন। কারণ আপনার স্বামীকে মেডিসিন দিয়ে যতটা না উপকার করতে পারবেন তার চাইতে বেশি ভূমিকা রাখতে পারেন আপনি। আপনি যদি আপনার স্বামীকে পুষ্টিকর খাবার দাবার খাওয়ান এবং পাশাপাশি বিছানায় বেশি বেশি আদর করেন তাহলে সে নিজ থেকেই আপনার সাথে মিলনের ইচ্ছা পোষণ করবে। রাতে যখন ঘুমাতে যাবেন তখন ঘনিষ্ঠ না হয়ে ভোর রাতের দিকে ঘনিষ্ঠ হবেন, কারণ ভোরের দিকে পুরুষের শরীরে এই উত্তেজক হরমোনের মাত্রা বেড়ে যায়, যাতে করে আপনার স্বামী মিলনের আগ্রহ প্রকাশ করবে ও অধিক সময় করতে পারবে। যাই হোক, এতক্ষণ আমি যে বিষয় বলেছি আশা করি পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন আর এই বিষয়গুলো ফলো করলে আপনার সমস্যার সমাধান হবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে বিদায়।